সালাম আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বশির নিউজ টিভি চ্যানেলের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদটি আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো চলুন প্রথমে শুনে নিই প্রধান শিরোনাম। কারামুক্ত হলেন বিএনপি যুগ্ম মহাসচিব আলাল, বাংলাদেশকে জাতিসংঘে দাপ্তরিক ভাষা করার আশঙ্কা রয়েছে বাংলাদেশের, বাংলাকে জাতিসংঘে দাপ্তরিক ভাষা করতে হবে বলেছেন পরিবেশ মন্ত্রী। আরও জানাবো বাংলার ভাষা আন্দোলন সহ দেশের ইতিহাস বিকৃতির মহা উৎসব চলছে বলেছেন অ্যাডভোকেট ডাক্তার হেলাল উদ্দিন। সম্মানিত দর্শক, এত কিছুর প্রধান শিরোনাম, চলে এবার জেনে নিই বিস্তারিত। এদিকে দীর্ঘ 3.5 মাসেরও বেশি সময় পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বুধবার বেলা 4টার দিকে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। কারা ফটকে তাকে স্বাগত জানান বিএনপির বহুসংখ্যক সংখ্যা নেতাকর্মী। এ সময় তাকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান তারা। গেল বছর 31 অক্টোবর রাজধানী শহীদনগর থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বাংলাদেশকে জাতিসংঘে দাপ্তরিক ভাষা মর্যাদার প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা রয়েছে বাংলাদেশের। বুধবার 21 ফেব্রুয়ারি সকাল 1952 সালের ভাষা আন্দোলনের বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ফরেন সার্ভিস একাডেমি জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় হাসান মাহমুদের সামনে চ্যালেঞ্জের কথা স্বীকার করলেও জাতীয় স্বপ্নের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আমাদের স্বপ্ন বাংলাকে জাতিসংঘে দাপ্তরিক ভাষা করা, এটা আমাদের স্বপ্ন। আমি জানি এখানে অনেক প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু এটাই আজ আমাদের স্বপ্ন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 1952 সালে 21 ফেব্রুয়ারি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে ছিলেন, অনেকে জানেন না। তাকে যখন চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে কারাগারে নেওয়া হয় তখন তিনি একটি সভা আয়োজন করেছিলেন। সেই সভায় সিদ্ধান্ত হয় 1952 সালের 21 ফেব্রুয়ারি একটি প্রতিবাদ মিছিল বের করা হবে। বঙ্গবন্ধু তার কারাগারের সদস্যদের নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। অনুষ্ঠানে ঢাকাস্থ বিভিন্ন বিদেশি মিশনের পাশাপাশি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অংশ নেন। ফরেন সার্ভিস একাডেমিক রেকর্ডার মাশরাফ বিনতে সাম, কূটনীতিক মন্ত্রণালয়ের উচ্চতর কর্মকর্তা ও তাদের পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন। তরুণ নেতা হিসাবে 1952 সালে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন হাসান মাহমুদ। বাংলাদেশের উন্নয়নে নতুন উচ্চতা নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টা প্রশংসা করেন ডক্টর হাসান মাহমুদ। এই সময় তিনি জার্মানিতে যে সম্মেলন হয়েছে 2024-এর তার নেতৃত্বের জন্য প্রাপ্ত প্রশংসার কথা উল্লেখ করেন। ইউনেস্কো এবং জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে ভাষাগত বৈচিত্র্য উদযাপন করে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে অন্তর্ভুক্তিকে উৎসাহিত করে। 2024 সালের প্রতিপাদিত বহুভাষিক শিক্ষা শিকার এবং আন্তঃপ্রজন্মীয় শিক্ষার একটি স্তম্ভ। মাতৃভাষা শুরু হওয়ার শিক্ষার পক্ষে সমর্থন করে বহুভাষিক শিক্ষার রূপান্তরকে সহজ করে এবং আদিভাষী ভাষা সংরক্ষণ করেন। বাংলাদেশ আমার 21-এর স্মরণ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি নিবেদন করা হয়, যা সংস্কৃতি এবং ভাষাগত সংরক্ষণের জাতির অঙ্গীকারের কথা বলা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণের অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা জাতীয় ঐক্য এবং স্মরণীয় মুহূর্তের প্রতীক। এই সময় কালজয়ী সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটি বাজানো হয়। এদিকে পরিবেশ এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন বাংলা ভাষাকে জাতিসংঘের অন্যতম
দাপ্তরিক ভাষা করতে হবে। আজ 21 ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। পরিবেশ মন্ত্রী বলেন, ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা। বিশ্বব্যাপী ভাষা অধিকার আন্দোলনে বাংলা ভাষা সংগ্রামীরাই অনুপ্রেরণা জুগিয়েছেন। ভাষা শহীদদের ত্যাগ ও বিসর্জন বিশ্বের কাছে অমূল্য। তিনি বলেন, তাদের আত্মত্যাগের প্রেরণায় বাংলাদেশে আজ স্বাধীন এবং গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পরিবেশ মন্ত্রী বলেন, ভাষা শহীদেরা বাংলা ভাষাকে কেবল অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠাই করেনি, বরং আমাদের জাতীয়তাবোধ এবং মর্যাদা প্রতিষ্ঠায় অতুলনীয় অবদান রেখেছেন। তারা বাঙালি জাতি ঐক্য এবং সংহতি দৃঢ় করেছে এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং সম্মান বীজ বহন করেছে। তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সর্বস্ব মাতৃভাষায় প্রসার ঘটাতে হবে। তিনি আরও বলেন, ভাষা শহীদদের স্মৃতি ধারণ করে আমাদের সকলকে পরিবেশ সুরক্ষার কাজ করতে হবে। এই সময় অন্যান্য মধ্যে মন্ত্রণালয়ের সচিব ডাক্তার ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব প্রশাসন ইকবাল আবদুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব পরিবেশ ডাক্তার ফাহমিদা খানম, বন শিল্প উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী এবং পরিবেশ অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক কাজী আবু তাহের মন্ত্রণালয়ের অধীনে দপ্তর সময় উদ্বোধন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিবেশ মন্ত্রী এর আগে সকালে খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষিকাদের সাথে মত বিনিময় করেন। এদিকে বাংলাদেশের জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েব আমির অ্যাডভোকেট ডাক্তার হেলাল উদ্দিন বলেছেন, 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা পালন করছি। 1952 সালের এই দিনে নিজেদের ভাষা অধিকার আদায়ের জন্য এদেশে মানব জীবন দিয়ে বিশ্বের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। তারা শাহাদাত বরণ করলো, যুগের পর যুগ ধরে তারা আমাদের মাঝে বেঁচে আছেন। 2024 সালের দাঁড়িয়েও আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি 52 ভাষা আন্দোলনে সেই গৌরবের ইতিহাস বিকৃত মহা উৎসব চলছে এবং তা খোদ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। ভাষা আন্দোলনের মূল ইতিহাস ছিল তমরুদ্দিন মজলিস তথা এদেশ ইসলামী নেতৃত্ব দ্বারা পরিচালিত একটি অধিকার আদায় আন্দোলন। অথচ সেরকুলার নাস্তিকবাদীরা ইতিহাস বিকৃতি করে ভাষা আন্দোলনকে তাদের ফসল বলে মিথ্যা দাবি এবং বক্তব্য দিয়ে যাচ্ছে। বুধবার বাংলাদেশের জাতীয় জামাতে ইসলামী ঢাকা মহানগরের দক্ষিণে হাজিরবাগ পশ্চিম থানার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।